হ্যালো মাই লাভলি ভিয়ার্স আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে চলে গিয়েছিলাম ছাদ বাগানে আপনাদের সাথে একটু ছাদ বাগানের ফুল ফল সবজি শেয়ার করতে চলে এলাম তো দেখুন কি সুন্দর পেয়ারা ধরেছে মাসাল্লাহ পেয়ারাগুলো ছোট এখনো বড় হয়নি টমেটোগুলোও কাঁচা এবার কেন যেন টমেটো পাকতে একটু দেরি হচ্ছে আবার এদিকে আছে ছাদে পেঁপে দুটো পেঁপে আছে অনেকগুলো পেঁপে আমরা খেয়েছি পেঁপেটা মোটামুটি খেতে ভালোই খুব বেশি মিষ্টি না তবে খেতে ভালোই একটু কম মিষ্টির মধ্যে খেতে বেশ মজা আর এদিকে আছে হচ্ছে লেবু এই লেবুর একটা বিশেষত্ব হচ্ছে এই লেবুগুলো হচ্ছে সিডলেস মানে কোনো বিচি নেই ভেতরে তারপরে দেখতে পেলাম আমের নতুন মুকুল এসেছে কিছুদিন দিন আগেও এসেছিলো ঝরে গিয়েছে আবার নতুন মুকুল এসেছে এদিকে দেখতে পাচ্ছি একটা পিঙ্ক কালারের গোলাপ গাছে অনেক ফুল এসেছে কটা গুনেন তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা নয়টা ফুল এসেছে আবার আশেপাশে তো আরও অনেক অসংখ্য গোলাপ গাছ আছে অসংখ্য ধরনের গোলাপের রঙের বর্ণের নানান বর্ণের গোলাপের কালেকশন আছে এখানে সাদা গোলাপ দেখতে পাচ্ছি সাদা গোলাপ কিন্তু খুব এক্সক্লুসিভ হয়ে থাকে তো এই গোলাপী গোলাপগুলো আমি একটু জুম করে দেখাচ্ছি দেখেন কি বড় বড় সাইজের গোলাপ এত বড় সাইজের গোলাপ কিন্তু দেখে মন ভরে যায় তারপর আরেক পাশে হচ্ছে আরও অনেক গোলাপ আছে দেখা যাচ্ছে পিঙ্ক কালার বেইজের গোলাপই এখানে বেশি আসলে সামনাসামনি হচ্ছে মানে বেশ কালারের পার্থক্যটা বোঝা যায় কিন্তু ক্যামেরায় অলমোস্ট পিঙ্ক পেজই লাগছে সব কিছু দূরে একটা ইয়েলো কালারের গোলাপ আছে আবার একটা আর লাল রঙের গোলাপ আছে অরেঞ্জ আছে অনেক কালারই আছে দেখুন কি সুন্দর গোলাপ আর এদিকে আছে হচ্ছে একটা রক্ত জবা মনে হচ্ছে সবুজের বুকে একদম লাল জাতীয় পতাকার মতন লাগছে দেখতে তাই না কি চমৎকার একটা লাল রঙের গোলাপ আর এদিকে আছে হচ্ছে কিছু সিজনাল ফুল এটা হচ্ছে একটা মিষ্টি কালারের ফুল তারপরে আছে একটা পার্পল কালারের আছে সাদার মধ্যে লাল আর আছে লাল টুকটুকে আমি এই ফুলগুলোর নাম জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন এদিকে দেখতে পাচ্ছি অসম্ভব সুন্দর একটা ফুল লিলি ফুল বলে এটাকে লাল আর সাদার মধ্যে একদম মনে হচ্ছে একটা পহেলা বৈশাখের থিম কি অস্থির দেখতে তাই না একটা গাছে তিনটা ফুল এসেছে আর ফুলের সাইজ এত বড় দেখুন আমি হাতে নিতে আমার হাতের তিন গুণ প্রায় তারপরে এদিকে সিম দেখতে পাচ্ছি সিমগুলো অনেক উপরে আমার ধরতে একটু কষ্ট হচ্ছিল তারপরে সিমগুলো এখনো কচি বড় হয়নি আবার এদিকে আরও কিছু কচি সিম আর ফুল আছে দেখুন এই সিম সিম গাছটা মানে অনেক 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 হয়েছে সিমগুলো উপরে উপরে এসেছে আছে আরও যেগুলো আমি ক্যামেরায় ধরতে পারছি না বা দেখাতে পারছি না কিন্তু পাতার ফাঁকে ফাঁকে ভেতরে আমি খালি চোখে দেখতে পাচ্ছি বাট ক্যামেরায় ফোকাস হচ্ছে না একটা লেবু বাইরে আছে মানে একদম বাউন্ডারির বাইরে তো লেবুর কাটা উপেক্ষা করে লেবুর কাটার অনেক গুতা খেয়ে আমি অনেক কষ্টে লেবুটা ছিঁড়ে নিয়ে এসেছি মানে একটা জিত কাজ করছিল যে লেবুটা পারতে হবেই তো অনেক কষ্টে আমি লেবুটা ফাইনালি সক্ষম হলাম পাড়ার জন্য নিয়ে আসলাম হাতে ধরে আলহামদুলিল্লাহ আবার এটা ছিঁড়তে গিয়ে হাতও কিছুটা কেটে গিয়েছে দেখুন লেবুর কাটা দিয়ে কি পরিমাণের হাত ছিঁড়ে গিয়েছে লেবুর কাটা কিন্তু অনেক ধারালো হয়ে থাকে তো সে যাই হোক নিজের হাতে ফল পেরে খাওয়ার আনন্দই কিন্তু অনেক অন্যরকম তাই না খুব ভালো লাগে একদম মনটা ভরে যায় তো চিন্তা করে দেখুন আমাদের যারা চাষি ভাইরা আছে তারা কত কষ্ট করে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে তারপরে ফসল ফলায় আর আমরা সাধারণ একটা লেবু পারতে যেয়েই হাত ছিঁড়ে ফেলি এসব কথা বলতে গেলে আসলে অনেক কথাই বলা হয়ে যায় তাই আজকে আর কথা বাড়াচ্ছি না আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ছাদ বাগান ব্লগটা আপনারা খুব সাপোর্ট করেন অনেক লাইক কমেন্ট করেন আমার খুব ভালো লাগে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ